Assalamualaikum, this is Poppy Aman Blogs. Welcome back to my other blog. তো আজকে আমরা বেলজিয়াম প্যাভিলিয়ন ভিজিট করতে যাব। তো ভাবলাম কেন ভিজিট করতে যেতে যাব, কারণ আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো আমরা বেলজিয়াম প্যাভিলিয়নে কী কী দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা কী দেখি আপনারা আমাদের সাথে চলেন। থ্যাংক ইউ। তো এখন আমরা ঢুকতেছি, ঢুকার সময় আমাদেরকে ওয়েলকাম করতেছে একটা বিস্কুট দিয়ে। এ দেখেন, এটা আমার পাসপোর্ট, পাসপোর্টে আমি আহনি স্টাম্প মারব। থ্যাংক ইউ। তো আমার পাসপোর্টে স্টাম্প মারা শেষ, এখন আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি প্যাভিলিয়নে ঢুকার জন্য। কারণ প্যাভিলিয়নে ঢুকতে হলে সিরিয়াল বাই সিরিয়াল ঢুকতে হয়, তো তার জন্য আমরা সিরিয়ালের জন্য আমি দাঁড়িয়ে আছি। অনেক লম্বা সিরিয়াল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, প্রায় 10 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম আমি। তো 20 মিনিট দাঁড়িয়ে যেতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। ভাবলাম যেহেতু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাহলে আশেপাশে একটু ভিডিও করি। আর আমি বেলজিয়াম প্যাভিলিয়নে ঢোকার সময় আমার হাজবেন্ড আমার সাথে ছিল না, ও একটা কাজে একটু বাইরে ছিল, যার কারণে আমার সাথে ভিতরে ঢুকতে পারে নাই। আমি একাই ঢুকেছি, যার কারণে আমি কোনো পি করতে পারি নাই। আর দেখেন বেলজিয়ামের যে ওরা কারুকাজ করে যে বেলজিয়ামের বিল্ডিংটা করেছে কত সুন্দর করে। তো ভাবলাম আমি যেহেতু অনেকক্ষণ দাঁড়াইছিলাম তাহলে আশেপাশটা একটু ভিডিও করে নেই, বাইরের এরিয়াটা আপনাদের জন্য সুবিধা হবে। যখন আপনারা আসবেন তখন এটা দেখে আপনারা আসতে পারবেন, কারণ প্যাভিলিয়ন খুঁজে পেতে হলে অনেক কষ্ট হয়। আর অনেক সুন্দর করে ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখার মতো করে। অনেকে পিক উঠাচ্ছে বাট আমি যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমি সামনে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের ভিডিও আমি করেছি, এটা আমি পরবর্তী ব্লগে দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখে নেবেন কী কী পারপাস, কী কী আছে, সব কিছু ডিটেলস আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। এখন আমি লিফটে উঠতেছি, দেখেন লিফটে ওঠার সময় কী সুন্দর করে ওরা লিফ্টগুলো সাজিয়ে রেখেছে। অলরেডি আমি ভিতরে ঢুকে যাবো। বেলজিয়ামের কী কী বিখ্যাত সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। বেলজিয়াম প্যাভিলিয়ন ভিজিট করার জন্য কত মানুষ দেখেন, মানে এত মানুষ, যার কারণে টোটাল ভিডিও করতেও আমার কষ্ট হচ্ছিল। এত মানুষের ভিড়ে আমি কীভাবে ভিডিও করব। দেন নিচে তো আরও অনেক মানুষ আছে, দাঁড়িয়ে আছে। যখন দেখা গেছে এখান থেকে প্রায় 50 থেকে 60 জন মানুষ বের হয়ে যাবে, তখন বাকি পার্সনগুলো ঢুকাবে একে একে করে। তো বেলজিয়ামের কী কী বিখ্যাত সব কিছু আমি আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনারা বেলজিয়াম ভিজিট করতে আসেন অবশ্যই ভিতরে ঢুকবেন। যদি এক্সপোতে আসেন তাহলে অবশ্যই আপনারা বেলজিয়ামটা ভিজিট করে যাবেন। দেখেন বেলজিয়ামে কী কী বিখ্যাত সব কিছু আমি একটু একটু করে শেয়ার করতেছি। সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে বেলজিয়ামের কী কী বিখ্যাত সে কী, মানে সব কিছু দেখার জন্য। আমি অবশ্য চারদিকটি একটু ভিডিও করে নিচ্ছি। দেখেন আমি এমন জায়গায় একটু ঢুকেছি, মনে হচ্ছে যে আমি এটার ভিতরে আমি নিজেই একাই আছি আর কেউ নাই, বাট অনেকেই আছে এটার ভিতরে। অনেক সুন্দর করে ওরা কারুকাজগুলো করেছে, আমি মনে হচ্ছে আমি একটা পৃথিবীর ভিতরে ঢুকে আছি। আমার কাছে তো এতটা ভালো লাগছিল, দেখেন আমি অবশ্যই মানে বিশ্বাস করতে পারতেছি না যে আমি কিসের ভিতরে আছি। মনে হচ্ছে অন্য একটা গ্রহের ভিতরে আমি প্রবেশ করে আছি। আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি খুব উপভোগ করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। আর এখানে দেখেন এত সুন্দর করে কার্টুন গুলা সাজিয়ে রেখেছে। আমি যখন আপনি এটার সামনে দাঁড়াবেন তখন আপনি নিজেও কার্টুন হয়ে যাবেন।
খুব সুন্দর একটা দৃশ্য দেখেন, সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক উঠাচ্ছে। আপনি যখন এটার সামনে দাঁড়াবেন ঠিক আপনিও একটা কার্টুন হয়ে যাবেন। দেখেন আমি দাঁড়াচ্ছি, আমিও কার্টুন হয়ে গিয়েছি, আমি অনেক মজা পাইছি, সত্যি কথা আমি অনেক মজা পাইছি। এই দেখেন সেম লাইক আমি নিজেও কার্টুন, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি যেহেতু একা ছিলাম, আমার হাজবেন্ড আমার সাথে তখন আসছিল না, ওর বাইরে একটা কাজ ছিল, সেই জন্য আমার হাজবেন্ড আসে নাই, যার কারণে পি করাতে পারি নাই। আমি নিজে একা একা ভিডিও করেছি একটু একটু করে, আপনাদের সাথে যেহেতু শেয়ার করতে পারবো সেই জন্য। এখন আমার টোটাল ভিজিট করা শেষ, আমি বের হয়ে যাব। চারপাশটা এত সুন্দর করে রেখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, সব কিছুই কার্টুন দিয়ে সাজানো, বিশেষ করে বাচ্চারা এটা মজা পাবে অনেক। এখন আমি বের হয়ে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সত্যি যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা বেলজিয়াম ভিজিট করতে আসবেন। এখন আমি বের হয়ে যাচ্ছি, এদিক দিয়ে এক্সিট, আমি এক্সিট হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম। এটা দেখেন সামনের, আমরা তো সামনে দিয়ে ঢুকেছি, এটা পিছনের এরিয়াটা, পিছনের এরিয়াটা একটু ভিডিও করলাম আপনাদের জন্য। অনেক সুন্দর বিল্ডিংটা, বেলজিয়ামের বিল্ডিংটা অনেক সুন্দর, আশা করি আপনারা আসবেন। আর এখানে দেখেন আপনি ইচ্ছে করলে আপনার নিজের নাম দেন, আপনি কোন একটা দেশের নাম, আপনার বাংলাদেশের নাম সুন্দর করে খোদাই করে আপনি লিখতে পারবেন। এখানে অনেক সুন্দর করে বাচ্চাদের জন্য, এটা অবশ্য বড়রাও উঠাতে পারে, আমি অবশ্য আপনাদের জন্য একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা বেলজিয়াম ভিজিট করা শেষ, এখন আমরা পরবর্তী ফ্যামিলি এনে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার পাসপোর্ট। আল্লাহ হাফেজ, টাটা।